নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আলোচনা করব শনি বৃষ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্টি সাপেক্ষে শনির অবস্থান বৃষতে হচ্ছে, তাদের মধ্যে কিন্তু সংযমী এবং সাবধানী ভাব ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। নিজেকে গোপন রাখবার যে ইচ্ছা, এরা কিন্তু ভীষণভাবে প্রকাশ করে থাকে। এরা নির্জনতা প্রিয় হয় এবং অসামাজিক কোনো কাজকর্মের সাথেও কিন্তু অনেক সময় দ্রুত জড়িয়ে পড়ে। পরিশ্রমের দ্বারা ও ধৈর্যের দ্বারা জীবনে বিশেষ অর্থলাভও কিন্তু এদের ক্ষেত্রে হতে দেখা যায়। তবে অর্থাগমে বিলম্ব ও বিঘ্ন এদের জীবনে আসতে ভীষণভাবে দেখা যায়। নিজেকে নিঃসঙ্গ বলে অনুভব করা এদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। আত্মীয় কুটুম্বের সঙ্গে বিচ্ছেদ ভীষণভাবে হয়ে যায়। সমাজে বা বাসস্থানে প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত কম হতে দেখা যায়। সন্তানের জীবনে অসাফল্যতা এদের ক্ষেত্রে আসতে দেখা যায় এবং অনর্থক দুশ্চিন্তা মনের মধ্যে সর্বদাই চলতে থাকে। বায়ু রোগ বা বিষাদক্ষীণতার আশঙ্কা এরা কিন্তু ভীষণভাবে ভুগে থাকে। অন্যের সংস্রবে অর্থহানি হতেও দেখা যায়। দরিদ্র অংশী এদের ক্ষেত্রে কিন্তু হতে দেখা যায়। বিবাহের ব্যাপারে দুঃখ বেদনা এদের প্রাপ্তি হতে দেখা যায়। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে বিভিন্ন বাধা বিঘ্ন আসতে ভীষণভাবে দেখা যায় এদের। দেখুন, ভ্রমণে শারীরিক অসুস্থতা এদের ক্ষেত্রে হতে দেখা যায়। কর্মে সুযোগের অভাবের জন্য দুঃখ হতে পারে। পারিবারিক সহানুভূতির অভাবে আশাভঙ্গ এবং উদ্যমতা হানি এগুলি কিন্তু হতে দেখা যায়। দেখুন, নৈরাশ্য এবং প্রফুল্লতার অভাবের জন্য অথবা অতিরিক্ত গোড়ামির জন্য কার্যসিদ্ধিতে বাধা এদের জীবনে এসে থাকে। কারণ এদের যে নৈরাশ্য, এদের যে প্রফুল্লতার অভাব মানসিক, সেই প্রফুল্লতার অভাবের জন্যই কিন্তু কার্যসিদ্ধিতে, যে কোনো ক্ষেত্রে কার্যসিদ্ধিতে ভীষণ বাধা আসে, বিঘ্ন আসে। তাহলে আজ আলোচনা করলাম বিশেষ শনির অবস্থান জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলে থাকে সেই সম্পর্কে। আমাদের আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।